হ্যালো বন্ধুরা আপনি কি আপনার মোবাইল ফোনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি লক করে রাখতে চান যার ফলে আপনার মোবাইল ফোনের এইসব অ্যাপ্লিকেশনগুলি আপনি ছাড়া অন্য কেউ খুলতে না বা ব্যবহার করতে পারবে না তো কীভাবে আপনার মোবাইল ফোনের এইসব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলি লক করে রাখবেন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো অ্যাপ লক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে সেটিংসটি ওপেন করবেন তো সেটিংসটি ওপেন করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর একদম ওপরে দেখুন সার্চ সেটিং বলে একটু অপশান আছে তো সার্চ সেটিং ওপরে ক্লিক করবেন দিয়ে এখানে সার্চ করবেন অ্যাপ লক বলে তো আমি এখানে সার্চ করে নিলাম অ্যাপ লক বলে তো আমার সামনে অ্যাপ লকের অপশান চলে এসেছে একদম ওপরে দেখুন তো আপনারা সার্চ করে অ্যাপ সার্চ করে নেবেন দিয়ে অ্যাপলকারের উপর ক্লিক করবেন তো আমি মার্ক করে দেবো তো যখনই অ্যাপলকারের উপর ক্লিক করবেন তো আপনার মোবাইল ফোনের যে প্যাটার্ন বা পাসওয়ার্ড সেটি দিয়ে নেবেন এটি এখন শো করবেন আপনার সামনে তো দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর এখান থেকে আপনি ফিঙ্গার ইউজ করতে পারেন বা আপনার ফেস লকও ব্যবহার করতে পারেন মানে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেই সব অ্যাপ্লিকেশন খুলতে পারেন বা ফেস লকের মাধ্যমেও খুলতে পারেন তো নিচে কিন্তু আপনার মোবাইল ফোনের যতগুলি অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন সব কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আপনি কোন কোন অ্যাপ্লিকেশনগুলি লক করে রাখতে চান তো সেখান থেকে এই যে পাশে এনিবেল করার যে অপশানটি আছে এখান থেকে যখনই আপনি এনিবেল করে দেবেন তখনই কিন্তু সেই সব অ্যাপ্লিকেশনগুলি আপনার এখানে লক হয়ে যাবে দেখুন আমি বর্তমানে হোয়াটসঅ্যাপ এবং গ্যালারিটি লক করে দিয়েছি তো হোয়াটসঅ্যাপ এবং গ্যালারি যখনই আমি খুলতে যাব। তখনই কিন্তু আমাকে পাসওয়ার্ড বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে তো আপনি কিন্তু এরকমভাবে এনেবেল করতে পারবেন তো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে আমি এখান থেকে এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি দেখুন লক করলাম তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমার লক করা হয়ে গেল তো আমার পারমিশন ছাড়া বা আমার পাসওয়ার্ড ছাড়া কিন্তু কেউ আমার মোবাইল ফোনে আর ফেসবুক এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুলতে পারবে না তো আমার যখন মন হবে তখন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুলতে পারবো তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলি লক করে রাখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ